সৌমিক আজকে প্র্যাকটিসে বেরোলো, প্র্যাকটিস থেকে অফিস করে আসবে, তো আমাকে বাজার করে এনে দিচ্ছে, মানে মাছটা আর কি। তা রিকনকে নিচে পাঠালাম আনতে যে তুই যা গিয়ে নিয়ে আয়। এই যে রিকন আসছে, আমাকে এটা দে আর ওটা রেখে তুই হাত ধো, সোনাই সিঙ্কে রাখো, সোনাই গিয়ে নিয়ে আসলো। এই যতক্ষণ না যাবে নিচে প্যাঁ প্যাঁ করে যে কি হর্ন বাজাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, রিকনের ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। সৌমিক চলে গেল যথারীতি প্র্যাকটিসে, প্র্যাকটিস করে অফিস করে তারপরে বাড়িতে আসবে। আর মাছটা আজকে নেই, ওই জন্য মাছ এনে দিল, এখন জানি না কী মাছ এনেছে। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি এনে দিল। আর রিকনকে আমি করে দেবো একটু ডাল, ওই একই রকম ডাল করে দেবো, মাছ ভাজা খেয়ে বেরিয়ে যাবে। তারপরে এসে ওর যেমন লাঞ্চ করা 3:30 সময়, তখন লাঞ্চ করবে। এখন সৌমিককে বলা হলো না যে তুমি ছেলেকে নিয়ে আসবে কিনা, আসুক তারপরে একবার বলে দেখবো। একটু ঢিলে ঢিলে করেই কাজ করছি, দেখি আজ কি করি। ইচ্ছা আছে করলা আছে, কুমড়ো আছে, ওটা দিয়ে একটা ভাজাভুজি করতে পারি, কারণ এই গরমটা যা পড়েছে না, এখানে একটু তেতো তেতো খাওয়া ভালো, টক খাওয়া ভালো। টকের তো এখন বলতে গেলে চালতা এখনো অবধি সৌমিক আনেনি। আমি বললাম একদিন নিয়ে আসো, আবার এখানটা একটু অ্যালার্জি টাইপের হচ্ছে, এরকম হতেই থাকে আমার স্কিনে, জানো তো। একটুখানি বসি দোকানটা দেখি, 7:15 এখন বাজে। আমি উঠেছি আজকে একটু দেরিতে, 7টায় উঠেছি আজকে, আর 6:30 উঠিনি, 7টায় উঠেছি। রিকন উঠেছে 7:15, 7:30। সৌমিক তো কোন ভোরবেলায় ওঠে, উঠে গাছে জল দিয়েছে, সমস্ত গাছে ফুল তুলেছে। এখন কি ফুল তুলেছে আমি জানিও না, ভালোই ফুল ফুটেছে, অনেক অনেক ফুল ফুটেছে। এটা ধরো ফুটে যায়, আর এই যে ফুলগুলো দেখছি এগুলো এখনো ফোটেনি, মানে এগুলো পরে ফুটবে। একটুখানি জল দিয়ে রাখি, এগুলো ফুটবে পরে, ফুটবে। চলো এবার গিয়ে, রোদ্দুর প্রচন্ড উঠেছে, দেখো কালকে বিকালে ঘুম থেকে ওঠার পর না ওয়েদারটা এমন পুরো ঠাকুর পুজো, মানে দুর্গা পুজো লাগছিল, অটোমেটিক ওটা হয়ে যায়, সেটাই চিন্তা করলাম আর কি। আজকে ভাবছি একটু মুগের ডাল বসাবো, একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা করবো, তারপর বাদ বাকি রান্না করি। আর আগে রিকনেকটা রেডি করি, জানো তো, মাছটা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখাই, নাহলে মুশকিল হয়ে যাবে। রিকনের গাড়ি এসে গেছে, এখন বেরোচ্ছে। সাবধানে যেও। জল আছে তো ব্যাগে? এই যে রিকন বেরোচ্ছে, বাবা টাটা। চলো স্কুলে বেরিয়ে গেল, এবার বাদবাকি রান্নাটুকুনি আমি সারি। রান্নাঘরে ঢুকে না, মানে সকালবেলা আর কি অ্যাকচুয়ালি সবটা ডিসাইড করা যায় না যে কি রান্না করব না করব। যেমন করলাম মুগের ডালটা সেদ্ধ বসিয়েছি, সোমবার দেব, আর মাছের ঝোল করলাম, একটু আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছে, মানে ইচ্ছা করছে, ওই জন্য বললাম। রিকন বা সৌমিক তো খাবে না, রিকন আর আমি। রিকনকে জিজ্ঞাসা করলাম তুই খাবি তো বাবা? বললো হ্যাঁ মাম খাবো। তো ওর জন্য করেছি। আর দেখি ফ্রিজে না সেই জন্মাষ্টমীর আনা পনির রয়ে গেছে, মানে আমি অনেকটা এনেছিল সৌমিক, সব কিছুটা বেশি বেশি করেই নিয়ে আসে, মানে এতটাই এনেছে, তা অল্প একটুখানি রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আলু দিয়ে অল্প করেই একটুখানি পাতলা করেই করব। তা দেখা যাক, এই তো মেনু। আর উচ্ছে কুমড়ো ভেজেছি, আর চাটনি তো রয়েছে, আমরা বিলাতি আমরা চাটনি রয়েছে। তো সবসময় তো আমরা মুসুর ডালটা খাই, কারণ সৌমিক না আবার অন্য কোনো ডাল খেয়ে বলে ওর নাকি পেটে সহ্য হয় না। এগুলো কি বলো তো, একটা মনের না খুঁতখুতানি, আর কিছুই না। মাছ ছাড়া আমাদের ঘরে কোনো দিন হবে না, মাছ নালে মাংস নালে ডিম হবেই। আজকে বলে দিলাম সৌমিককে যে তুমি প্র্যাকটিসে যাবে আর মাছ করবো না, মাছ আনতে হবে না। বললো না আমি বাজার যাব, গিয়ে মাছ এনে দিচ্ছে না, ডিম করে দিই বলে, ডিম খেতে ভালো লাগে না। স্নান করে বেরিয়েছি, বেরিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, মায়া এখনো আসেনি, ভাতটা করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো পুজো দিতে। আজকে কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দ্বারা। এখানে আলু পনিরের তরকারি হয়েছে, আমার যে খেতে ইচ্ছা করেছে আলু সেদ্ধ করেছি, মুগের ডাল, এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এই হয়েছে আজকের রান্না। আর এখানে হয়েছে মাছের ঝোল। স্নান হয়ে গেছে আমার, মাথায় শ্যাম্পু করেছি, চুলটা শুকোয়নি কিন্তু জানো তো, চুলটা খুলেই দিই, ফ্যানের তলায় চুলটা শুকিয়ে নিই। আমি ড্রায়ার ইউজ করি না, যতটা পারি ফ্যানের হাওয়াতেই চুলটা শুকোবার চেষ্টা করি। কটা বাজে এখন? পুরো 12টা। সৌমিকও এসে যাবে, আর মায়াও এই ঢুকবো ঢুকবো করছে। এখন 1:10 বাকি, গিয়ে পুজোটা দিয়ে নিই, অনেকক্ষণ ধরে বসে আছি। সৌমিক এখনো আসেনি, রাস্তায় আছে, অন দ্য ওয়ে। এই ঠাকুরের মালা ঠালাগুলো আজকে খুলে নিই, শুকনো হয়ে গেছে, বাসি মালা পরানো ঠিক না, খুলে নিয়ে রাখি। এই দেখো গাছের ফুল দেখেছ, সব ফুটেছে, হচ্ছে জবা ফুল। এত পিঁপড়ে হয়েছে কি করে বুঝতে পারছি না। ও গাছের ফুলের থেকে, তাই বলি। এই দেখো এই দেখো এই দেখো, এই যে ফুলের রেণু আছে না, ওখান থেকে মিষ্টি মিষ্টি পাচ্ছে। কত পিঁপড়ে হয়েছে। তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, আমি এঁঠোর বালতিতে বলো, মানে এঁঠো কাটা যেখানে ফেলা হয়, প্লাস এই যে এটা ঠাকুরের বালতি নোংরা ফেলার, আমি এইসব বালতিগুলোতে আমাদের দোকানের যে এই যে প্লাস্টিকগুলো আছে, মিয়ামোর জানো আমাদের দোকানে, তা এই প্লাস্টিকগুলোর এই পাতি, আর এই প্লাস্টিকগুলো মানে ডিসপোজাল প্লাস্টিক, মানে এগুলো না 2-3 দিন যদি জলে রাখা হয় পুরো গলে যায়। অন্যান্য প্লাস্টিকগুলো যেগুলো থাকে ওগুলো না গলে না, এগুলো এই ধরনের প্লাস্টিক, প্লাস্টিক এমনি যেহেতু মানে ইউজ করা বারণ, তবুও মানুষ ইউজ করে, তাই কিন্তু যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই মানে ক্ষতিকর, কিন্তু আমাদের এই প্লাস্টিকগুলো এগুলো জলেতে না গলে যায়। এই তো সৌমিকও এসে গেছে। এই যে কোথায় আর যাব, তোমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে কোথায় যাব বাবা। কি এই যে প্র্যাকটিস থেকে এসছে এখন, কেমন হলো প্র্যাকটিস? কেমন হয় আমাদের, আবার ভালোই প্র্যাকটিস হলো না, মনটা তো ভালো লাগে, সেইটা বলো বলো তাকিয়ে। নিশ্চয়ই, মুখ চোখের অবস্থা খুব খারাপ, ওই রোদের মধ্যে প্র্যাকটিস করা মুখের কথা না। চলো আমি পুজোটা দিয়ে নিই, শ্রমিক এসে গেছে, ওর মতন পরিষ্কার হোক। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। সৌমিক এখন স্নান করছে, স্নান করে বেরোলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আমার না মাঝে মাঝে খেতেও ইচ্ছা করে না এখন, যদিও আজকে সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি, আজকে ভালো লাগছে না খেতে, কেন লাগছে না জানি না, জল তেষ্টা পাচ্ছে। ঠাকুরকে একটুখানি মিষ্টি দেওয়া হচ্ছে, একটুখানি মিষ্টি খাই। এটা অগুণ জানি, পুরোপুরি অগুণ। সকাল থেকে না খেয়ে এখন এটা মিষ্টি খাওয়া মানে অগুণই, তাও ইচ্ছা হলো খেতে। বাবাটাকে বলতো আমি কিছু জিনিস বিশ্বাস করি, মন যদি চায় আমি সেই কাজটাই করি, মন যেটা সায় দেয় না, নিয়মে থাকলেও আমি করি না, লোক দেখানো নিয়ম আমি কিছু করি না, আমার একদম ভালো লাগে না। যেটা যুক্তি দিয়ে মনে হয় না এটা করা ঠিক, আমি সেইটুকুনি করি। তাতে সৌমিক আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয় না, কোয়েশ্চেন মার্কও তোলে না যে কেন করছো না, এটা তো আমাদের করতে হয়, আমাদের করতে হয়। আর আমার শাশুড়ি তো এসবে নেই, আমাদের মা না আমাদের কিছু বারণ করে না কোনো কিছুতে, না বিয়ের প্রথম থেকেই দেখে এসছি আমার শাশুড়ি কোনো কিছুতে বারণও করে না, কোনো কিছুতে প্রেশার ক্রিয়েটও করে না। কারণ আমার মানে অনেক জায়গাতে শুনেছি শাশুড়িরা এই উপোস করো ওই উপোস করো, যেগুলো আগে ছিল, এখন অনেকের বোধহয় এইসব করেও না, নিজেরাই মানে না, আর বৌমাদের কি বলবে। আমাদের শাশুড়ি মা তো অনেক পুরনো দিনের মানুষ, তাহলেও কিন্তু কোনো কিছুতে আমাকে না করে না। আমি যদি শাশুড়ির সামনে মানে হাফ প্যান্ট পরে স্লিভলেস টি শার্ট পরে ঘুরি, আমার শাশুড়ি আমাকে কিছু বলে না, ভয় বলে না এমন কিন্তু না, উনি একটু সাজতে গুজতেও ভালোবাসেন, উনি পছন্দ করেন। আর ওনার ধ্যান ধারণা আমি যেটুকুনি বুঝেছি, উনি মুখ ফুটে কোনো দিন বলেননি যে তোমরা তোমাদের মতন এখন সংসার করছো, যেটা ভালো হবে সেইটাই করবে, আমি এখানে বলে আর কি করব। আমার কোনো কিছুতে না নেই, কোনো দিনই কোনো কিছুতে বাধা দেয়নি। মিথ্যা কথা মানুষের নামে কেন বলবো। উনি ওনার মতন থাকেন। মন্দির মা কী করে, সামনে আমাদের মন্দির দেখেছো, রাধা গোবিন্দ মন্দির, ওখানে মায়ের অনেক মানে বয়সে ছোট বয়সে বড় অনেক বন্ধুবান্ধব আছে, তাদের নিয়েই থাকে, ভালো ভালো সময় কাটে মায়ের। আর আমরাও মাকে কোনো দিন কিছুতে না করি না, মন্দিরে যখন ভোগ হয় সে তখন সেই ভোগের প্রসাদ খায়, এইরকম বাকি সময় আমাদের সঙ্গেই থাকে, এই হচ্ছে ব্যাপার। লাঞ্চ হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। এই ঘরের জানলাটা দিয়ে দিই, এটা সোনাইয়ের। শ্রমিক আসুক তখন ঘরে বসি, সেটা চালানো হয়েছে, এখনো ঠান্ডা হয়নি, সবে মাত্র চালালাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে ৮টা। সন্ধ্যেবেলা থেকে মানে বিকালবেলা আমি আর কি ভিডিওটা অন করিনি, ঘুম থেকে ওঠার পরে গলার এখানটা না কীরকম একটা লাগছিল। আজকে আমি চা কফি কিছুই খাইনি, সৌমিক বলল যে কফি করছি খাও, আমি কিছুই খাইনি। সৌমিক একা একাই কফি খেলো, আমি জল খেলাম প্রচুর। গ্যাস ট্যাস থেকেই হচ্ছে মনে হয়, গ্যাস অম্বল থেকে। তো যে মুগের ডাল খেয়েছি, পনির খেয়েছি, এগুলো খেয়েছি, তো হতে পারে। তো এখন খিদে পাচ্ছে, আলু সেদ্ধ মেখেছিলাম, আলু সেদ্ধ অনেকটাই রয়েছে, আর পনির মাছ এগুলো হয়েছে। তো রিকন না আর আলু সেদ্ধ খাইনি, এই দেখো আমি তখন মুড়ি মেখে নিয়েছি, যেহেতু আমার একটু জানো আলুর তরকারি আলু সেদ্ধ এগুলো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আর এখন আমি কি করলাম, গা হাত পা ধুলাম, তার আগে সৌমিক কালকের জন্য একটু চিকেন নিয়ে আসলো, দেশি চিকেন। ওকে বললাম চিকেন আনবে, বললো ছেলেকে যে বাবা কালকে চিকেন নিয়ে আসবো, রিকন যেহেতু ভালোবাসে। তো তো সৌমিক তখন, আমি তখন ওকে বললাম যে পোলট্রি না এনে একটু দেশি আনবে, বলে দেশি নিয়ে আসলো, তাও একটা বড় একটা ছোট এরকম নিয়ে এসছে দেশি। কারণ একটাতে হয় না। দেশিতে তো এমনি মাংস কম থাকে, কিন্তু খেতে যা টেস্ট, ওর টেস্ট সত্যি ভোলা যায় না। তো যাই হোক, আমি ওইসব মাংস টাংস ধুয়ে রেখে, তারপর গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে এই এখন মুড়িটা খেতে বসলাম। এখন ৮টা বাজে। তো এটা খাই আমি রাত্রিরে, তো ডিনার সেই হবে 10:30 নাগাদ। আর কালকে রিকনের পরীক্ষা নেই, আছে আবার সেই শুক্রবার। এখন ভাবছি কতক্ষণে যেন, ও চাইছে আমিও চাইছি যে কতক্ষণে পরীক্ষাটা শেষ হবে। আর ভালো লাগছে না, আজকে পরীক্ষা শেষ হতে না হতেই আবার ইউনিট 2 এর রুটিন ফেলে দিল। যেহেতু পুজো টুজো পড়ে যাবে, তো ফেলে দিলে ভালো হয়, কেন বলো তো, সেইভাবে প্রিপারেশানগুলো রেডি হয়। তো চলো মুড়িটা খেয়ে নিই, নিয়ে তারপরে ভিডিও এডিট করা ছাড়া আমার আর কি কাজ। আমি বেকার বসে থাকি না বা আলতু ফালতু জিনিসও দেখি না, আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। রাখছি এখন। তো বন্ধুরা, এখন বাজে 10:40। 10:40 আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন শুতে চলে, মানে আমিও চলে গেছিলাম, মনে পড়েছে আমি তো ভিডিওটা অন মানে অফ করিনি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। কালকে সকাল থেকে কিভাবে সময় কাটাই, কারণ কালকে রিকনের আর পরীক্ষা নেই, তো একটু রিল্যাক্সেই কাটবে। কিন্তু রিকন মনে হয় সকালবেলায় উঠে পড়বে, সৌমিক যেহেতু উঠে পড়ে। তো সৌমিকের কালকে যথারীতি আবার অফিস আছে, ও কালকে আর প্র্যাকটিসে যাবে না, অফিস করে অফিস যাবে, আরও অনেক কাজ আছে। ওই জন্য আজকে আমাকে না ওই মাংসটা কালকে রান্না করার জন্য এনে দিল। তো চলো, ডাইনিং থেকেই আমি ভিডিওটা শেষ করলাম। রাখছি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।